আরে গুলকি, যখন থাকবো না আমি, কি করবি তুই? না কি রে, চিরদিন কি থাকবো আমি? দত, কালই আমি যদি চলে যাই তখন আসছিস যে আমায়? তুই ভারি ভালোবাসিস না রে গুলকি? যাবি যাবি আমার সঙ্গে? যাবি আমাদের বাড়ি? আমাদের না মস্ত বড় বাড়ি, কত লোকজন, কত চাকর বাকর, সবাই তোকে কত ভালোবাসবে, আদর করবে। যাবি যাবি তুই? তাহলে চল কাল সকালে আমরা চলে যাই। হ্যাঁ, দূর দূর এসব কি আমার পোষায়? জানিস গুলকি, আমার না আমার একটা বউ আছে। হ্যারি, এই তো ডবল হবে, ভারী বজ্জা, দিন রাত খালি ফন্দি করছে, কি করে আমাকে বেঁধে রাখবে? তা আমিও আমি বলবো, বাবা তুমি পারোনি, এই গুলকি আমাকে নিয়ে এসেছে। ওই মানে আসেন নাকি? আসেন আসেন, কি আর বলবো আপনি, আরে লক্ষ্মী, দু বছর তো রইল আমার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আর আপনাকে কি যে না, ওসব বলা বলির মধ্যে আমি নেই মশাই। একদিন মিষ্টি খাওয়াতে হবে, বুঝলেন? এখন নিন আপনার মেয়ের ছবি, আপনি রাখুন। বাবা, একদিন বাদে ঝামেলা তাহলে একটা মিটলো। সে আর বলবে, এই ভাগ্যিস আমার হাতে এসে পড়েছিল। এসে মালককে বাইরে, তোমার যদি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মস্ত বড় গাড়ি, জানা গুলকি, তোর মা এসেছে, বাবা এসেছে, তোকে নিয়ে যেতে এসেছে। যা যা না, ভারী বোকা মেয়ে, এগুলো একটা কাঁদতে শুরু করে দেবে। যান না, একটু জোর করে নিয়ে যান না, ছেলে মানুষ তো, এগুলো একটা কাঁদতে শুরু করে দেবে। যান না, এই যাকো বোকা মেয়ে, কান না কিছু, নিজের মা এসেছে, বাবা এসেছে, নিজের বাড়িতে যাবে, কান না কিছু। ছেলে মানুষ কি না, তাই কাঁদছে। হাজার হোক, দু বছর তো রইল এক জায়গায়, আমার নিজেরই বুকের ভেতরটা কেমন হু হু করছে। না না, এসবের আর কি দরকার ছিল? তবে মেয়ে আপনার খুব লক্ষ্মী এসে, যে যাই বলুন, খুব লক্ষ্মী। আসল কথা কি জানেন স্যার? বড়া বড়া। আচ্ছা না,